হ্যালো ভিউয়ার্স, আজকে আপনার জন্য খুবই সিম্পল অ্যান্ড কুইক দুইটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে দুইটি ভিন্ন স্বাদের এগ মেয়োনিজ স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। এই স্যান্ডউইচটা নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট আর হেলদি একটা অপশন হবে। এই রেসিপিটা তৈরি করতে তেমন একটা সময় লাগে না, খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটা আশা করি অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি এবার চারটা ডিম দিয়ে দিব। আমি আজকে আপনাদের দুই ধরনের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো, আর আমার প্রত্যেকটা স্যান্ডউইচের রেসিপিতে দুইটা করে ডিম লাগবে। আর ডিমটাকে আমি এবার 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ডিমটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে কুসুমটাকে আলাদা করে নিব। এইবার ডিমের যে সাদা অংশটা ছিল এটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নিব। ডিম থেকে যে কুসুমটা ছাড়িয়ে নিয়ে আমরা একটা বাটির মধ্যে রেখেছিলাম ওইটাকে এবার নিয়ে ফর্কের সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিব। এটাকে একদম ভর্তা করে নেওয়া যাবে না, হালকা ঝুঝুয়ে থাকবে। এই পর্যায়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ মেয়োনিজ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এইবার এই সবগুলো মিশ্রণকে একটা ফর্কের সাহায্যে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এই সবগুলো আমার একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে নেওয়া ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিব। আবার একটা কাঁটা চামচের সাহায্যে এই সবগুলোকে আমি একসাথে মিক্স করে নিব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে আপনারা লেমন জুসটাও ব্যবহার করতে পারেন। আবার এই সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এখানে আমি 2টা ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোর আমি চারদিকের বর্ডারটা কেটে নিব। আপনারা চাইলে বর্ডারটা রাখতে পারেন, বাট এই স্যান্ডউইচটা একটু সফট খেতেই ভালো লাগে। সো ব্রেডটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবারের মধ্যে আমি আগে থেকে তৈরি করে নেওয়া মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে হালকা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। পুরো মিশ্রণটা আমি এর মধ্যে স্প্রেড করে দিয়ে দিয়েছি। এইবার ব্রেডের আরেকটা অংশ এই মিশ্রণটার উপর দিয়ে দিব। আমি এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে কোনাকোনি কেটে নিতে পারেন। সো আমার ফার্স্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় রেসিপিটা তৈরি করার প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিব। এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া 2টা ডিমের মধ্যে নিয়ে নিলাম। এই ডিমগুলোকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিব, একদম স্ম্যাশ করব না, একটু ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিব। এই কাজটা আপনারা চাইলে হাতে সাহায্য করতে পারেন, বা একটা গ্রেডিং মেশিন দিয়ে আপনারা এটা গ্রেড করে নিতে পারেন। এটা ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিব।
2 টেবিলস্পুন ধনে পাতা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সামান্য পরিমাণ লবণ, 2 টেবিলস্পুন পরিমাণ মায়োনেজ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেমন জুস। আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে 1/2 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এইবার এই সবগুলোকে আমি একটা ফর্কের সাহায্যে মিক্স করে নিব। আমার এটা মিক্স করা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিব 1/4 চামচ রসুন কুচি। রসুনটা যদি আপনাদের কাছে পছন্দ না হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার এটাকে একসাথে একটু মিক্স করে নিব। এইবার আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিলাম, আগে থেকে তৈরি করানো যে মিশ্রণটা ছিল এইবার এই ব্রেডের উপর আমি এই মিশ্রণটা স্প্লিট করে দিব। আরেকটা ব্রেডের পুরোটা অংশে আমি বাটার লাগিয়ে দিব, আর এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর এই বাটার লাগানো ব্রেডটা আমি এই মিশ্রণটার উপর দিয়ে দিব। চলে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, আর এইবার এর মধ্যে আমি ব্রেডটা দিয়ে দিব। আর এই সময় চলে আসটাকে একদম মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু ব্রেডটা পুড়ে যাবে। এইবার ব্রেডের উপর অংশটাতে আমি বাটার লাগিয়ে দিব। ব্রেডে একটা পাশ হয়ে গেছে, এবার আমি এটা উল্টে নিব। এই স্যান্ডউইচটা আমার একটু ক্রিস্পি পছন্দ, এই জন্য আমি এটাকে একটু বেশি গ্রিল করেছি। আপনার যদি ক্রিস্পিনেসটা একটু কম পছন্দ হয়ে থাকে তাহলে আপনার একটু গ্রিলটা কম করলেই হবে। স্যান্ডউইচের দুইটা পাশে হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছিলাম। এইবারে এটাকে আমি কোনাকুনি কেটে নিব। তৈরি হয়ে গেলাম আজকে 2টি মজাদার স্যান্ডউইচ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটা কিন্তু আপনার সকালের নাস্তায় বা ইভিনিং এর স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন। সো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এরকম আর নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। এতে করে আমার নতুন ভিডিও আসার সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে বা আমার ভিডিও নিয়ে যদি কোনো সাজেশন থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আবার কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সাইট কুকিং। আল্লাহ হাফেজ।